মইনুল, জি আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হয়ে গেল আর কি। ওভারঅল আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের পারফরমেন্স আপনি কিভাবে এভালুয়েট করবেন? প্রশ্ন যদি আমি আপনাকে করি, আপনি কিভাবে এভালুয়েট করবেন? আমার কাছে মনে হয় না যে আমরা টেস্ট সেঞ্চুরি যতগুলো ম্যাচ খেলেছে কোনোটা তো আমার কাছে মনে হয় কোনোভাবে ইম্প্রুভ হয়েছে। আর যদি বলতে পারেন লাস্ট 1 বছর পরে, করোনার পরে আপনার চিরং টেস্টে হয়তো আমরা 5 দিনের ভিতরে, আপনার সাথে 10 দিন খেলা ছিল 2টা টেস্টে, আপনার 10 দিনের ভিতরে আমরা হয়তো 2টা দিন ডমিনেট করতে পারিনি, ওই 2 দিন হেরে গেছি। তো ওই লাস্ট 2 টেস্ট অনুযায়ী চিন্তা করলে প্রথম শ্রীলঙ্কা টেস্টে, প্রথম টেস্টে আমার কাছে মনে হয় কিছুটা বেটার ছিল, সবাই টিম অনুযায়ী খেলতে পেরেছে। এখানেও আমার কাছে মনে হয় যে বোলাররা, সেকেন্ড টেস্টে বোলাররা খুবই ভালো বল করেছে, ব্যাটসম্যানরা কল আপ করেছে। তো আমার কাছে মনে হয় যে এই টেস্ট চ্যাম্পিয়নশিপে আপনার কিছুটা হয়তো আগের চেয়ে কিছুটা ইম্প্রুভ হয়েছে। আমার কাছে মনে হয় লাস্ট টেস্টে, মানে এর আগের টেস্টে একটু ইম্প্রুভ হয়েছে। তো ওভারঅল চিন্তা করতে গেলে ওইভাবে কোনো কোনো পয়েন্ট, হয়তো 20 পয়েন্ট হয়তো এরকম আমরা পেলাম আর কি, এটাই আর কোনো মানে কোনো ফিডব্যাক আমার কাছে মনে হয় না আছে। ইসাম মমিনুল, অবশ্যই সাকিব ছিলেন এবং আপনি অনেকবার বলেছেন, মানে কয়েকবার বলেছেন যে সাকিবের ঘাটতিটা আসলে ডিফিকাল্ট পূরণ করা, কিন্তু আপনার স্পিনারদের যদি আপনাকে বলা হয় স্পিনার আসলে কেমন বোলিং করেছে এই সিরিজে কিংবা ওয়েস্ট ইন্ডিজের সাথেও, যদি সব মিলে বলেন যে সাব কন্টিনেন্টে গত 2-2 বছর আপনার ক্যাপ্টেন্সির আন্ডারে যদি ধরি খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি স্পিনার দুইজন, তো মানে ম্যাচ উইনিং পারফরমেন্স সেরকম নেই, তো আপনি কি ওভাবে দেখেন? না, আমি জিনিসটা দেখেন, যখন আপনি ম্যাচ হারবেন, যখন আপনি ভালো খেলবেন না, হয়তো টিমের এগেনস্টে রেজাল্ট যাবে, ডেফিনেটলি যে সামথিং মানে দেখা যায়, যে লক্ষ্য করা যায় যে হয়তো কোনো একটা কোনো জায়গায় ঘাটতি আছে, অথবা আপনার স্পিন উইকেটে হয়তো বোলার স্পিন করতে পারছে না। আপনি যদি দেখেন, আপনি সেকেন্ড ফার্স্ট ইনিংসে এখানে যদি দেখেন, আপনি সেকেন্ড টেস্টে যদি দেখেন, ফার্স্ট ইনিংসে কিন্তু আপনার উইকেটে কোনো হেল্প ছিল না, ওরা কিন্তু আপনার হেল্প ছিল না, তারপরে তারা কিন্তু উইকেট নিতে পারেনি, কিন্তু তারা রাইট জায়গায় বল করেছে। আপনি জিনিসটা এমন না যে আপনি উইকেট দিলেন কিন্তু আপনার উইকেটে যদি হেল্প না থাকে, আপনি কিন্তু উইকেট নেওয়াটা খুবই ডিফিকাল্ট, তখন আপনি করতে পারবেন অ্যাজ এ স্পিনার হিসেবে রানটা কন্টেন করতে পারেন। রানটা কন্টেন মানে হলো আপনার ওভারে ইকোনমি 2 থেকে 2.5 অথবা খুব বেশি হলে 3 হবে, এরকম হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে ফার্স্টে সেকেন্ড টেস্টে ওরা খুব ভালো বল করেছে। আপনি যদি দেখেন ফার্স্ট টেস্টে ওরা 2 দিন ব্যাটিং করেছিল, প্রথম দিন যদি আপনি দেখেন ওরা 1 দিন ব্যাটিং করে ওরা রান করেছে 292 এরকম, আর সেকেন্ড ইনিংসে যদি দেখেন স্পিনাররা ভালো বল করেছে। আমার কাছে মনে হয় যে তাইজুল, স্পেশালি তাইজুল খুব ভালো বল করেছে ওরা। আপনি যদি দেখেন সেকেন্ড ইনিংসে ওরা কিন্তু 176 এরকম রানে অল আউট হয়ে গিয়েছে, তো এরকম 180। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই কিছু বেটার করছে, তো এটা ডে বাই ডে আরও এই জায়গায় তো পড়ে থাকলে হবে না, হয়তো আরও বেটার করতে হবে, কারণ আমারও এক্সপেকটেশান আছে স্পিনারদের প্রতি, আপনারও এক্সপেকটেশান আছে, সবার এক্সপেকটেশানও আছে। তো আমার কাছে মনে হয় আরও বেটার করতে পারত স্পিনাররা, যে যা করছে হয়তো আরও বেটার করলে হয়তো টিমের জন্য আরও ভালো হতো। সামি আপনার কোশ্চেন। মইনুল ভাই, একটা ব্যাপার আমরা কিছুদিন ধরে টেস্টে দেখছি, যে ধরেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে ডেবিউট্যান্ট কাইল মায়ার্স, সে একটা 100 করে ম্যাচটা আমাদের হাত থেকে ছিনিয়ে নিল, বা এখানেও একজন ডেবিউট্যান্ট দেখা যাচ্ছে যে 11 উইকেট নিয়ে নিচ্ছে। তো আমি বলতে চাচ্ছি যে এই যে ব্যাপারগুলো, যে আমার কি আপনাদের কি আসলে ধরেন এই নতুন প্লেয়ারদেরকে নিয়ে প্রস্তুতি থাকে না, দেখা যায় যে সে একটা আনএক্সপেক্টেড ওয়েতে যে ভালো করে ফেলে, যেটা ডিফারেন্স মেক করে দেয়, এটা কি আসলে মনে হয় যে আপনার মানে ওই নতুন প্লেয়ার যারা আসে ওদেরকে নিয়ে কি প্রস্তুতি থাকে না? ধরুন কারণের অত্যন্ত ভালো ব্যাটিং করবে এটা আপনারাও জানেন, আমরাও এক্সপেক্ট করি বা টিমও ইয়ে করে, কিন্তু ধরেন সেখানে এই যে ওদের থার্ড চয়েস স্পিনার ছিল বোধহয় আপনার বিক্রমাসিংহে, বেশ 1-2 জন ইনজুর্ড থাকায় ওকে নেওয়া হয়েছে, তো সে 11 উইকেট নিল। আমি বলছি যে ব্যাপারটা কি এরকম হয়, বা আপনারা এইসব ক্ষেত্রে এই যে আপনার ভিডিও অ্যানালিস্টকে কতটা মিস করেন? না না, এখানে আপনার জিনিসটা ওই রকম না, আপনি ওয়ার্ল্ডের যত ভালোই ব্যাটসম্যানই দেন, যত ভালোই ব্যাটসম্যান দেন, আপনি যদি রাইট এরিয়ায় বল করতে না পারেন, অথবা যত ভালোই বোলার দেন, আপনি যদি মেরিট অফ দ্য বল খেলতে না পারেন, দিন শেষে সেই গেইনার হয়, যেটা আমি ফিল করি। এখানে অ্যানালিস্ট তো অবশ্যই সব কিছু দিয়ে হেল্প করে, আর হ্যাঁ, যারা নতুন আসে তাদের একটা অ্যাডভান্টেজ থাকে, এটাই, এটা আমার ক্ষেত্রেও ছিল। এটা যারা বর্তমানে নতুন আসে তাদের 1-2 ইনিংস কেউ জানে না, এই সম্পর্কে হয়তো ওর সম্পর্কে আইডিয়া একটু কম থাকে, এটা আপনি বলতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে নতুন যে আসুক, নতুন ওয়ার্ল্ডে যে ভালো ব্যাটসম্যান অথবা ভালো বোলারই হোক,
তার জন্য সব ভালো বল একটাই, আর খারাপ বল খারাপ বলি। তো আমি ওইভাবে চিন্তা করি যে আমাদের ওইভাবে আপনি যে কথা বলেন ওটার সাথে আমি মোটামুটি মনে হয় না আমি আপনার সাথে ওইভাবে একমত আমার কাছে মনে হয়। মমিনুল একটা প্রশ্ন, সেটা হচ্ছে আলটিমেটলি তো সিরিজ হারলেন, তারপর ওই সিরিজ থেকে কি স্পেসিফিক কোন প্রাপ্তির জায়গা আপনার? অবশ্যই প্রাপ্তির অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি সিরিজ হেরেছি তার মানে না যে আমি সব কিছু হেরে গিয়েছি। হয়তো আমি জানি যে একটু সমালোচনা হবে, আপনারা করবেন, সবাই করবেন সবাই, কিন্তু এর ভিতরে অনেক পজিটিভ দিক আছে যেগুলো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ ব্যাটিং গ্রুপে ফার্স্ট টেস্টে আপনার আমি যেটা সবসময় চাচ্ছিলাম ফার্স্ট টেস্টে আমরা দলগতভাবে খেলবো, যে লাস্ট যেটা আমরা লাস্ট দুই তিন টেস্ট ম্যাচে খেলতে পারিনি। তো আমি আমার কাছে মনে হয় যে ফার্স্ট টেস্টে আমরা অ্যাজ এ টিম ওয়াইজ খেলতে পেরেছি। আমাদের টিম তখনই ভালো খেলে যখন আমরা টিম হয়ে খেলতে পারি, টিমে সবাই যখন কন্ট্রিবিউট করে তখন আমরা টিম হিসেবে খেলতে পারি। তো আপনি যদি দেখেন তামিম ভাই দুইটা 90 আছে, একটা 70 আছে, তারপরে শান্তর 163 আছে, মুশফিক ভাইয়ের একটা 50 আছে, তারপরে তাইজুলের 50 আছে, তারপর লিটনের 50 আছে, তারপর তাসকিনের। আপনারা আমার কাছে মনে হয় সবচেয়ে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারাও হয়তো এক্সাইট ছিলেন, এক্সাইটমেন্ট ছিল আপনাদের ভিতরেও যে কোনো পেস বোলার আমাদের ওইভাবে কোনো কিছু করতে পারছিল না। তো ওই হিসেবে চিন্তা করে তাসকিনকে আপনারা পেয়েছেন, তাসকিনকে দেখেছেন যে আগের চেয়ে অনেক বেটার, আল্লাহর মধ্যে অনেক ইম্প্রুভ করেছে। তো এগুলো আমার কাছে মনে হয় এরকম অনেক পজিটিভ দিক ছিল এই টেস্ট সিরিজে। আমি একটু জানতে চাচ্ছি যে আপনি বললেন যে আসলে প্রাপ্তি আছে, যেমন শান্তর সেঞ্চুরির কথা যদি বলি, তারপরে লিটনের হাফ সেঞ্চুরি এটা বলছিলেন, কিন্তু আমরা কিছু লিটন যেমন বেশ কয়েক বছর ধরে খেলছে বা আরো যারা আছে যারা 4-5 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে, তাদের কাছ থেকে কি ধারাবাহিক পারফরমেন্সটা প্রত্যাশা করেন কিনা? আমরা জানি যে শান্ত প্রথম ইনিংসে এত বড় একটা ইনিংস খেললো, পরের তিনটা ইনিংস সে খুব একটা ভালো পোর্ট করতে পারেনি, সাইফ হাসানও খুব যে বড় রান করতে পারছে সুযোগ পাওয়ার পরে তাও না, মানে এই দিকটা উন্নতির জায়গা আছে কিনা বা এই দিকটা আপনারা একটু ভাবছেন কিনা? দেখেন টেস্ট ক্রিকেটটা আসলে আপনি ওয়ান ডে ক্রিকেট, যেটা আমি ফিল করি ওয়ান ডে টি টোয়েন্টি ক্রিকেট খেলাটা কিন্তু অনেক 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 ডিফারেন্ট ফ্রম ইয়া থেকে আপনার টেস্ট ক্রিকেট থেকে। টেস্ট ক্রিকেটে আপনার একটু সময় লাগে, একটু আপনার সুযোগ দিতে হয়। তো আমার কাছে মনে হয় যে ওরা আপনি ইনস্ট্যান্ট ওদের মানে যে কোনো জুনিয়র আসলে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়াটা খুবই ডিফিকাল্ট, আর টেস্ট ক্রিকেট এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে ওরা হয়তো আপনার আরেকটু যদি সময় পায় আস্তে আস্তে তারা গড়ে উঠবে। তো এটা নিয়ে আমি আমার ভাবনার কিছু নেই, ইনশাল্লাহ তারা জিনিসটা ওরা নিজেরাই রিয়েলাইজ করছে, ওরা নিজেরাই জানে ওরাদের কী করতে হবে, ওদের ওদের গেম প্ল্যানটা জানে, ওদের কীভাবে বেটার করতে হবে। তো ওটা নিয়ে ভাবনার কিছু নেই, জাস্ট ওরা নিজেদের গেম প্ল্যানের ভিতরে আছে, ইনশাল্লাহ আশা করি আপনারা যেটা চিন্তা করছেন ওটা অবশ্যই পূরণ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।